টুলস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে টুলসটি রয়েছে, টুলসটি কিন্তু অনেক ফিচার্স রয়েছে। আমরা যারা ফ্ল্যাশিং শিখতে চাই, ফ্ল্যাশিং করতে চাই, তাদের জন্য আজকের এই টুলসটি। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ওপ্পো, রিয়েলমি, ভিভো, এমআই, শাওমি যেটা বলে থাকেন, এবং স্যামসাং। সো বেটার ওয়ে বলবো আপনারা এই টুলসটিতে যে কাজটি বেটার ওয়েতে করতে পারবেন সেটি হলো স্যামসাংয়ের যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এখানে, আপনারা এই ফাইলগুলোতে কিন্তু জাস্ট আপনারা কী কী করতে পারবেন সেটা আমি আপনাদের দেখা দেবো এই টুলসের সাহায্যে। অ্যাকচুয়ালি এর যে কপিরাইট বাই দেখতে পাচ্ছেন লগইন এস এম সি টিম, এই টিমটি এই সফটওয়্যারটি ডেভেলপ করেছে এবং বেটার ওয়ে রেজাল্ট আমি তাদেরকে দেখানোর জন্য ক্রেডিটটা তাদের জন্যই, যে এখানে আমাদের যে টুলসটি আজকে আমি ব্যবহার করছি এই টুলসটিতে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এফআরপি রিসেট এবং ফ্যাক্টরি রিসেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসেট। সেম টু সেম এখানে আমরা যদি অপ্পোতে আসি, সেম এখানে যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে ফ্যাক্টরি রিসেট, সেভ ফরম্যাট এবং ইরোস এফআরপি এবং ফিক্সড বুট লোভ। আমরা যারা ফ্ল্যাশিং করি, ফ্ল্যাশিং শিখতে চাই, তারা অবশ্যই আমাদের এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নেক্সট টাইমে আরও নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে নিয়ে এসে হাজির করতে পারি। সো আমরা নেক্সটে চলে যাবো, এখানে রিয়েলমি যে অপশনগুলো রয়েছে, রিয়েলমির অপশনগুলো সেমগুলো সবগুলো সেম এখানে দেখতে পাচ্ছেন একই অবস্থায় রয়েছে। এরপর আমরা এই টুলসটি আরেকটি ফিচার নিচে চলে যাবো, এখানে দেখতে পাচ্ছেন ভিভো, ভিভোতে গাইজ কিন্তু অনেকগুলো রয়েছে এখানে সেম, এগুলি কিন্তু কাজ করে থাকে। এরপর আমরা চলে যাব শাওমি, রেডমি বা আমরা যেটা বলে থাকি এমআই, এখান থেকেও জাস্ট কী কী করতে পারবেন সব এখানে ডিটেলসটাও রয়েছে এবং এখানে আপনারা যে কাজগুলো করবেন। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় হলো আপনাদের যে এখানে কিন্তু আপনাদের ড্রাইভারটা পাওয়াতে হবে, এই এখানে যদি আপনারা ড্রাইভারটি না পাওয়ান তাহলে কিন্তু কোনো মতেই এই এগুলো কিন্তু ফ্ল্যাশ করা সম্ভব না। তো সর্বপ্রথম আমি বলতে চাই আপনারা ফ্ল্যাশিং টুলস নিয়ে ঘাটাঘাটির আগে অবশ্যই আপনাকে ড্রাইভারটির সেট আপ, বুটলোডার, আনলকের যে ড্রাইভার রয়েছে এবং বিভিন্ন প্রকার এমটিকে, এসপিডি, কোয়ালকম যে সেট আপগুলো ড্রাইভারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে আগে সেট আপ করা শিখতে হবে এবং বুঝতে হবে, তাছাড়া কিন্তু আপনারা কখনোই এটি বুঝতে পারবেন না। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে কিছু ড্রাইভার রয়েছে, ড্রাইভারগুলো আপনারা টুলসের সাথে যে ড্রাইভারগুলো পাবেন সেই টুলসটি কিন্তু 100% ভালো কাজ করে থাকে, আমি সেটা বলবো। অবশ্যই আপনার এই টুলসগুলো ইনস্টল করবেন। তো আমি শাওমি তো দেখিয়েছি বা রেডমি দেখিয়েছি, স্যামসাংও দেখিয়েছি, ইউনিভার্সাল যেগুলো রয়েছে এইগুলো হলো গাইজ। ইউনিভার্সাল বলতে আপনাদের একটু আমি ভালোভাবে বুঝিয়ে দিই, বিভিন্ন প্রকার যে চাইনিজ ফোনগুলো রয়েছে সে ফোনগুলো কিন্তু এই ইউনিভার্সাল দিয়ে কিন্তু করা সম্ভব, যেগুলো এখানে না হয় সেগুলো আপনারা এখানে ট্রাই করবেন। ট্রাই করলে কী হবে, যেমন ধরুন আপনি একটি চায়না ফোন পেয়েছেন বা ফোনে যে কোনো হোক, যেমন আমি একটু বলতে চাই টেকনো বা হট অ্যাপ এবং আরও যে সেটগুলো রয়েছে, এরকম চাইনিজ যে সেটগুলো রয়েছে সেই সেটগুলো এখান থেকে আপনি ইউনিভার্সালভাবে করতে পারবেন, যে সাপোর্ট যেখানে রয়েছে এখানে আপনারা ইউনিভার্সাল হিসাবে এগুলো দেখুন এখানে সিস্টেমটা কিন্তু দেওয়া রয়েছে, ওয়েটিং ফর ইউএসবি ডিভাইস। সো এরকম ইনফরমেশনের জন্য অবশ্যই আপনাকে এই টুলসটি কিন্তু খুবই হেল্পফুল একটি কাজ করে থাকে। দেখুন এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে এফআরপি ইরোসে আমি ক্লিক দিয়েছি এবং এখানে কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অটোমেটিক কানেকশন ব্রব নেবে। সো এই টুলসটি থেকে যদি কোনো ইনফরমেশন এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নেক্সট টাইমে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।